অসহায় মানুষের প্রতি দয়া করা, কর্তব্য এবং ফজিলত সম্পর্কে আজকে খুতবায় আলোচনা করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত আপনারা অবগত হয়েছেন বর্তমানে দেশের পরিস্থিতি, বিশেষ করে পূর্বাঞ্চলের অবস্থাটা খুবই খারাপ। পুরো ফেনী জেলা এখন পানির নিচে, রাস্তাঘাট ডুবে গেছে, সংকটটা এতটাই বেশি। বাংলাদেশের প্রায় হাসপাতালে বহু রোগী তারা কাতরাচ্ছে। গতকাল পত্রিকায় দেখলাম একটা ছেলের দেহে 70টি গুলি লেগেছে, সোকরা গুলি যাকে বলে। অনেকে দুই চোখ হারিয়ে ফেলেছে। যখন এই সমস্ত আহত অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে, এরকম একটা পরিবেশ প্রেক্ষাপটে সবাই যখন এই আহত ছাত্রদের পাশে দাঁড়াচ্ছিল, ওই মুহূর্তে হঠাৎই বন্যা, চিৎকার আহাজারি, এটা যে কত কষ্টকর। প্রথমত আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে রহমত নাজিল করেন, আল্লাহ যেন তার বিশেষ সাকিনা আমাদের উপরে নাজিল করেন, আমিন। আল্লাহ চাইলে অল্প সময়ে আমাদের এই ভূখণ্ডকে শান্তিময় করে দিতে পারেন ইনশাআল্লাহ। দোয়া সবার কবুল হয় না, কিছু কিছু মানুষের দোয়া কবুল হয়। আমি সবাইকে বলছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই দেশটাকে তাওহীদের দেশে পরিণত করে। অনেকেই এমন একটা অবস্থায় চিন্তা করছেন যে ইসলামের আদতে কিভাবে দেশটা পরিচালনা করা যায়। যারা দিনদার মানুষ তারা তো অবশ্যই চিন্তা করছেন, আর যারা ইসলামকে ভালোবাসেন, ধর্ম ভীরু না হলেও ধর্মপ্রাণ, তারাও মনে করেন যদি ইসলামের আলোকে দেশটা শাসিত হতো কতই না ভালো হতো। কিন্তু ওই বুঝটা আমাদের মধ্যে নেই, থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে নিরাপত্তা দান করতেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, সূরা আনআম 82 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না। ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরক মিশ্রিত না হয়, তাহলে বলছেন উলাইকা লাহুমুল আম ওয়াহুম মুহতাদুন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা রয়েছে তাদের জন্য। আল্লাহ নিজে নিরাপত্তা দিবেন, এটা আল্লাহর দায়িত্ব। অহুম মুহতাদু, এরপর আল্লাহ বলছেন আর তারাই হলো হিদায়ত প্রাপ্ত। আমাদের মধ্যে ওই বুঝটা নাই যে ঈমান আনার পরে
শিরিক কি করে করে মানুষ করে, কুফরি কি করে করে করে, যখনই ইমানের সাথে কুফুর মিশ্রিত হয়, তাওহীদের সাথে যখনই তাগুত মিশ্রিত হয় এবং শিরিকের সাথে যখন ইমান মিশ্রিত হয়ে যায়, তখন আল্লাহ তাদের উপর থেকে নিরাপত্তা তুলে দেন, রহমতের দৃষ্টিটা তুলে দেন। যদি এই বুঝটা থাকত তাহলে প্রায় 95% মুসলিম দেশে এই পাশ্চাত্যের শাসন ব্যবস্থা চলত না। এই ভোগ আপনাদের করতেই হবে। গণতান্ত্রিক যে পদ্ধতি এটা হলো একটা, আমরা আগে থেকেই বলি, লেখালেখি করি, এটা একটা ধোকাতন্ত্র, এটা হলো সন্ত্রাসতন্ত্র। এর ফজিলত হলো আয়নাঘর, এর ফজিলত হলো গুম খুন ধর্ষণ স্বৈরতন্ত্র। যতদিন এটা মুসলিমরা না বুঝবে ততদিন আল্লাহ রহমত নাজিল করবেন না। অথচ আমাদের মডেল যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী রাসূলগণ, তাদের নীতি তো আমরা মানি না, শুধু দাবি করি আমরা মুসলিম। কিন্তু হিসাব করতে গেলে দেখা যাবে যদি আপনি নিজের ইমানকে যাচাই করেন তো প্রমাণিত হবে আপনি আমি মুশরিক হয়ে গেছি বহু আগে থেকে। আল্লাহ বলেছেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এটা কেমন কথা! ইমান আনলে মুমিন হয়, কিন্তু আল্লাহ নিজে বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও কি মুশরিক। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলা নাসি যামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। আজকে যান যতগুলো মসজিদ আছে ঢাকা শহরে, মুসল্লি ধরবে না, এত মুসল্লি, ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। 30993 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। তা আপনি যাবেন কোথায়? একদিকে আল্লাহ নিজেই বলছেন ইমান আনা সত্য সব মুশরিক, অধিকাংশ মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ পড়বে কিন্তু সব কি বেঈমান, মানে নামাজ পড়ছে সবাই কিন্তু কি নাই, অজু নাই, অজু বিহীন। যদি 1 কোটি মসজিদের মুসল্লি নামাজ পড়ে কবুল হবে? অজু বিহীন নামাজ কোনোদিন কবুল হবে? ইমান বিহীন নামাজ পড়লে কোনো লাভ হবে না। মুসল্লি আছে কিন্তু মুমিন নাই, কি আশ্চর্য ব্যাপার! তা আমাদের অবস্থা তো এইরকম। কেন? এই যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জীবন বিধান, তাকে আমরা ধর্ম বানাই দিছি, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ঠিক আমাদের ধর্ম না, আমরা ইসলামকে ধর্ম বলি না, এটা ধর্ম না, এটা একটা জীবন বিধান, এটা দিন। আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন হলো আল্লাহর কাছে কি ইসলাম। 85 নম্বর আয়াত সূরা আলে ইমরান, একই সূরা 19 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া
কোন ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, মাঝহাব, তরিকা যেটাই আমি অনুসরণ করতে চাই, এটা আল্লাহর কাছে কবুল হবে না, কবুল করা হবে না। সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে যাবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর নির্দেশ ছিল কি, আল্লাযী আরসাল রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, এই প্রচলিত ধর্মগুলো আগেও তো সমাজে চালু ছিল, ইহুদি ধর্ম চালু ছিল না, বৌদ্ধ ধর্ম চালু ছিল না, সবই চালু ছিল, জাহেলি তন্ত্র চালু ছিল। আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সত্য দিন দ্বারা, হেদায়েত দ্বারা, লিইউযহিরা আলা দীনি কুল্লি, যত দিন ধর্ম মাযহাব মতবাদ আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। ফলাও কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তাদের অপছন্দ করে, যারা আজকে সব দিন সব ধর্ম মতবাদকে ডিলিট করতে, অবজ্ঞা করতে, প্রত্যাখ্যান করতে অপছন্দ করে তারাই মুশরিক। আপনি বলবেন যে কেন বাবা, ইসলামের সাথে একটু গণতন্ত্রকে মিশায় কাজ করলে সমস্যা কি, এত কঠোর কেন? জাতীয়তাবাদ, ন্যাশনালিজম তাকে বলছে, সেকুলারিজম, এই একটা সব কুফুরি তন্ত্র, যতদিন এটা মাথায় না ঢুকবে, গণতন্ত্র বললাম একটা ধোকা তন্ত্র, কুফুরি তন্ত্র। এই যে কিছুদিনের জন্য আসছে, ছয় মাস থাকবে না, ছয় বছর থাকবে, আল্লাহ ভালো জানে, এরপরে কিন্তু আবারও আসবে ধারাবাহিকতা, ওইটাই এই গণতন্ত্রের ছোঁয়া। আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখনো লাগেনি, এখনো কুয়েতে লাগেনি, দুবাই লাগেনি, আপনার কাছে এই রাষ্ট্রগুলো এনার্জি হলেও আপনার এই সোনার গণতন্ত্রের সোনার দেশের চেয়ে অনেক ভালো আছে, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের না বোঝার কারণে এই এলার্জি আপনাদের মধ্যে এক শ্রেণীর ইসলামপন্থী তৈরি করেছে, সৌদি বিদ্বেষ, সৌদি আলেম বিদ্বেষ, এগুলো তৈরি করেছে এক শ্রেণীর টুপিওয়ালা, ওদের কাজ হলো সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করা। কিন্তু সৌদি আরবের রীতিটা আপনার বুঝতে অনেক ভুল হয়েছে। সৌদি যারা, সৌদি বিদ্বেষী যারা, তারা হলো ইরান পন্থী, তারা হলো তালেবান পন্থী। ইরানি শিয়া আকিদার সাথে সুন্নিদের সালাফি আকিদার কোন সম্পর্ক আছে? আপনার ইমান সেই জায়গায় শেষ, যারা বিশ্বাস করে কোরআন বিকৃত, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইরানে যে কোরআন দ্বারা শাসন করা হয়, এই কোরআনটা হলো 90 পারা, আর আমরা আল্লাহর পক্ষ থেকে যে কোরআন পেয়েছি সেটা পাই পারা 30 পারা। আপনি এখানে তো ঈমান শেষ। আমাদের কোরআনের আয়াত হলো 6000 কত, 236টা, আর তাদের কোরআনের আয়াত হলো 17000, কত হলো, তিন ভাগের দুই ভাগ বেশি হয়ে গেল না? চিন্তা করেন, তার নিজের গর্বের সাথে লিখছে। ইরানি লোকেরা আকিদা হলো রাফেজি আকিদা, আর ওই বিপ্লব আপনি চাচ্ছেন সৌদি আরবের সাথে দ্বন্দ্ব পাকায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা মনে করে মা আয়েশা জেনা করেছিলেন, আর ওই জেনার শাস্তি ওদের 12 ইমামের শেষ ইমাম মরে গেছে কিন্তু আকাশে লুকিয়ে আছে, সে নাসিল হয়ে আয়েশার কবর তুলে তাকে জেনার শাস্তি কার্যকর করবে। এই সমস্ত বাজে আকিদা, মাত্র 5 জন সাহাবী ছাড়া বাকি সবাইকে
এই ইরানের রাফেজিরা কাফের মনে করে। তো আমাদের বুঝটা এতটাই দুর্বল। আমাকে বলছেন একজন, এই আকিদা মানহাজের আর দাওয়াত কতদিন দিবেন, কখন ক্ষমতায় যাবেন? আমি বললাম যে আকিদা মানহাজের দাওয়াত দিতেই থাকব, আল্লাহ যেদিন কবুল করবেন এই ইসলাম, এই তাওহীদ ভিত্তিক ইসলাম রাষ্ট্র ক্ষমতা থেকে দেশকে জনগণকে শাসন করবে সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব, যদিও 1000 বছর পার হয়ে যায়। যে 1000 বছর বাঁচলো কে দিন আপনি? আমি বললাম যে 1000 বছর বলতে উদ্দেশ্য হলো নূহ আলাইহিসসালাম, তিনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন, 950 বছর, কিন্তু তার ফল ছিল মাত্র 39 জন মানুষ, 41 জন মানুষ হেদায়েত পেয়েছিল, আল্লাহ হেদায়েত দান করেছিলেন 950 বছর দাওয়াত দিয়ে। অথচ একজন এমন একজন নবী তিনি বলছেন আসরারতুল্লাহুম ওয়া আলামতু, আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত তাদের কোনো উপকার করেনি। আমরা তো দাওয়াত দেই না, আমরা একটা টাইম নিয়ে চেষ্টা করে দাওয়াতি কাজ করি। নূহ আলাইহিসসালাম একজন নবী, তিনি দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম এত বড় একজন নবী, আবুল আম্বিয়া, তিনি দাওয়াতি কাজ করেছেন, মূসা আলাইহিসসালাম এত বড় একটা মুখলেস নবী, এত মর্যাদাবান নবী, এত অভিজ্ঞ নবী, তিনি দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে মারলেন, মূসা আলাইহিসসালাম নদী পার হয়ে পাহাড়ে কুলজুম পার হয়ে চলে গেলেন, ফেরাউনের মানে সংসদ ফাঁকা, সিংহাসন ফাঁকা, কিন্তু আল্লাহ বললেন না যে তুমি আবার যাও, এবার স্বয়ং সিংহাসনে উঠে তুমি দাওয়াতি কাজ করো, এটা বলেননি। কারণ ইসলাম কি চায়, কাদের উপরে দাওয়াতি কাজ করতে চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, মূসা আলাইহিসসালাম কেন অভিজ্ঞ বললাম? প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিসসালামের সঙ্গে, দ্বিতীয় আসমানে দেখা হলো ঈসা আলাইহিসসালামের সাথে, এইভাবে সপ্তম আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিসসালাম, আল্লাহ যখন তাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, সালাম দিলেন, তখন প্রথম দেখা হলো কার সাথে, পরামর্শ দিলেন কে, মূসা আলাইহিসসালাম, তোমার উম্মত পারবে না আমার যাও, গেলেন আবার কমালেন কয় ওয়াক্ত, 5, আবার গেলেন, আবার বললেন পারবে না আমি উম্মত চড়াইছি আমি জানি, আবার গেলেন, এই 5 করে কমাতে বলে আল্লাহর কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার গেলেন? 9 বার, প্রথম 1 বার, শেষ বারে যখন বলছেন মোহাম্মদ আবার যাও, বলছে আমার খুব লজ্জা হচ্ছে, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না। মূসা আলাইহিসসালামের এই ধারণা ঠিক আছে, তোমার উম্মত পারবে না, এই 5 ওয়াক্ত আদায় ঠিক সালাত আদায় করতে পারে, এই 5টা ওয়াক্ত সালাত আদায় করা কত ভারী আপনার উপরে, বউ পড়ে তা আপনি পড়েন না, আপনি পড়লে বউ পড়ে না, 2 জন স্বামী স্ত্রী পড়েন, বাচ্চাগুলো একটাও পড়ে না, বুড়া যখন হয়ে যায় দাড়ি পেকে যায়, দাড়ি এখন রাখে জামাই হয়েছে, এখন দাড়িটা রাখতে হবে, মসজিদে যেতে হবে, জীবনের 70 বছরে আপনার পেরিয়ে গেছে ইতিমধ্যে 50 বছর, 55 বছর পার হয়েছে, তারপরে কি আপনি সালাত শুরু করেন? মূসা আলাইহিসসালামের অভিজ্ঞতা, এত অভিজ্ঞ মানুষকে আল্লাহ বলেননি যে তুমি যাও, ফেরাউন তো ডুবে মরেছে, সৈন্য নাই, কেউ নাই, তুমি একটু দেশটা চালাও, মিশর পরিচালনা করো। কেন, এর কারণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকার এখন হয়েছে কয়জন, 21 জন, আগে ছিল 17 জন, আজ থেকে 1500 বছর আগে আবু জাহাল আবু লাহাব এরা সবাই মিলে, একজন দুইজন না, 14 জন মিলে মিটিং করে
আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো। দেখেন তো প্রস্তাবটা কেমন, ভালো করে শুনেন প্রস্তাবটা কেমন। আর প্রস্তাবটা কোন সময় পাঠালেন, যখন আল্লাহ রাসূলের উপরে সাহাবীদের উপরে যে নির্যাতন চলছে, কি নির্যাতন, সে ওটের ভরি চাপিয়ে দিচ্ছে। উৎপাবিন আবি মাইত, এই বদমাস মক্কার নেতা, ও আল্লাহ রাসূলের গলায় ফাঁস দিয়ে কাবা দপ্তর সে ছেড়ে নিয়ে যাচ্ছে, মেরে ফেলে তার জন্য। সহিহ বুখারী হাদিস, আবার ঘাড়ের উপরে উঠে বসলো, রোদের মধ্যে বসে আছেন, পিছন থেকে গিয়ে আবু জাহাল মাথায় পাথর মেরে দিল, যেন মরে যায় যেন মোহাম্মদ থাকতে না পারে। তাইফে গেলেন, এমন আক্রমণ করলো, পাথর মারলো, তারা তাইফে টিকতে পারেননি। এই অত্যাচারের সময় দুইটা হাদিস আসছে, বাজারে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা দুনিয়া এবং পরকালে সাফল্য পাবে। এই কথা বলা মাত্র পিছন দিক থেকে আবু জাহাল মাটি মেরে দিল, আবু লাহাব মারছে। আরেক জায়গায় আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, আবু লাহাব তাকে মাটি মারছে, সাহাবীরা টিকতে পারছেন না। আবু বকরের উপর নির্যাতন হলো, খুব সম্ভ্রান্ত পরিবারের বংশ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে ধনী মানুষ ছিলেন সেই সময়, তাকেও যখন মার দেওয়া হলো, তখন বলছে যে একটা আপোষে আসার দরকার, যাও মুহাম্মাদের কাছে যাও গিয়ে বলছে, ইয়া ইবনে আখি ইন তুরিদু মালা ফাজামানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারা মিনা মালা, ভাতিজা শোনো, তুমি যদি সম্পদ চাও তাহলে আমরা সব সম্পদ এক জায়গায় করবো, তখন তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি হয়ে যাবে। দুই নম্বর, ওয়াইন তুরি দুঃসারাফান, আর তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি নেতৃত্ব গ্রহণ করতে চাও, সাওয়াত না গা আলেই না হাত্তা লা নাক্তা আল আমরা দু না, তাহলে আমরা তোমাকে মানে সারা জীবনের জন্য নেতা বানাবো, মরা পর্যন্ত তোমার কাছ থেকে নেতৃত্ব নিব না। ওয়াইন তুরিদা মালিকা মালান্না আলাইনা, আর তুমি যদি শাসক হতে চাও তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো, কোনটা চাও, যদি সবগুলো চাই সবগুলি করব। রাসূলুল্লাহ সাল্লাম উত্তরে কি বলেছিলেন, বলছেন মা বি মা তাকুলুনা মা জিতু বি মা জিতু কুম বি আকুলু আমওয়ালা, শোনো চাচা তোমাদের প্রস্তাবের সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি তোমাদের কাছে মাল চাই না, ওয়ালা শারাফা ফিকুম, আমি তোমাদের নেতা হতে চাই না, ওয়ালাল মালিকা আলাইকুম, তোমাদের আমি রাষ্ট্রনায়ক হতে চাই না। আচ্ছা, মক্কায় এই মানুষটি এইভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, ওই মানুষটাই যখন মদিনায় গেলেন তখন তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না, কেন, কি কারণ, কারণ আমি এখন নেতা হয়ে কাদের নেতৃত্ব দেব, কাদের নেতৃত্ব দেব, যারা সবাইকেই মুশরিক কাফের, আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে আবু জাহাল হবে কি প্রধানমন্ত্রী, আর আমি যদি প্রধানমন্ত্রী হই রাষ্ট্রপতি কে হবে, আবু জাহাল হবে, আর পরিষদটা হবে কি ধর্মমন্ত্রী আবু বকর হবে, আর বাকি মন্ত্রী গুলো কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা না, এটা হলো আল্লাহর হিকমা, আল্লাহ তো এটা চান না। এই যে কত সুন্দর ভাবে একটা গণতন্ত্রের রূপ আপনারা দেখতে পেলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লোকতন্ত্র কেন বলি এটা আপনারা বুঝবেন কি করে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতায় নিয়ে আসতেন তার ইচ্ছাই নিয়ে আসেন, এইটা আপনারা কখনো বুঝেন না। ফখরুদ্দিন দুই বছর চালাইছে, চালাইনি আপনাকে
নির্বাচন করে ভোট দিয়ে তাকে নেতা বানাইছিলেন না সিলেকশন ছিল? সিলেকশন ছিল, ইলেকশন ছিল না। এটা 2 বছর চালাইছে, তাও আপনারা বলেন সবচেয়ে ভালো চলেছিল সেই সময়। আর এখনো তো সবাই মিলে সহযোগিতা করছেন। ডক্টর ইউনূস সাহেব একদিন আগেও জানতেন না যে আমাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হবে। কে বসাইছে, কয়দিন থাকবে, কোন রাজনৈতিক দল সাহস করে বলছে না 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, সাহসই নাই। বরং উল্টা বলছে যে অন্তর্বর্তীকালে সরকারকে সময় দিব আমরা, ভয়ই করতে পারছে না। তো নির্বাচন করে নিয়ে আসছেন 2009-এ, যে 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচন হলো, কত সুন্দর নির্বাচন হচ্ছে তাই না? এর চেয়ে ভুয়া পাতানো নির্বাচন আগে ছিল না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন ফখরউদ্দিন নির্বাচন যেটা, আর 14 সালে যেটা করলেন আপনারা, এটা তো আরো সুন্দর নির্বাচন ছিল। এটা গণতন্ত্র, এটা ভালতন্ত্র একটা। আর 18-তে যেটা পাইলেন সেটা কি? সেটা হলো 900 ভোটের গণতন্ত্র। আর 24-এ যেটা করলেন আপনারা, এটা কি? বিনা ভোটের গণতন্ত্র। আর আপনারা নিজেরাই ভোট দিয়ে বলছেন ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হয়েছে 24 সালে। এত স্বচ্ছ হয়েছে 6 মাসের মাথায় আউট সব, একজন এমপি মন্ত্রী টাকা টাকা মন্ত্রী চোখ খুলতে পারছে না। এটাই হলো গণতন্ত্রের ফজিলত। ধোকাতন্ত্র একটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনার নীতি দিয়েছেন, 4 জন খলিফা নির্বাচিত হয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্বাচিত হয়েছেন, তারপরে তার পরে আসছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, 1924 সাল পর্যন্ত পৃথিবীতে এই নিয়মটাই ছিল। এই 1895 সালে উপমহাদেশে আসলো, তারপর থেকে মুসলমানদেরকে এর মধ্যে ঢোকাই দিছে। আমেরিকার নির্বাচন খুব সুন্দর, কে বলেছে? আমেরিকা খুব সুন্দর, যাতে মাতাল তালে ঠিক। আমাদের মধ্যে যে গণতন্ত্র আমেরিকায় সেটা নাই, এটা আপনাকে বোঝা উচিত। এইরকম সুরা পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে জ্ঞানীদের মাধ্যমে। আমাদের ভোট দিয়েছে 50 জন ভিসি, বিশ্ববিদ্যালয়ের ভিসি 50 জন ভোট দিয়েছে, আর আপনাকে ভোট দিয়েছে 51 জন মুসি। বলেন তো চেয়ারম্যান কে হবে? মুসি চেয়ারম্যান হবে। কতদিন আগে ডক্টর ইকবাল বলে গেছেন কারে জাস্তার যে তারা পুরে গোলাম পাকতে কারে সো কে ব্যস দুসত খার ফিক্রি ইনসানি নামে আয়াত ফার্সি কবিতা বলছেন, এই গণতন্ত্রের ধোকা থেকে তোমরা পালাও, কারণ 200 গাধার মস্তিষ্ক এক জায়গায় করলে কখনো একজন মানুষের ব্রেন তৈরি হয় না, হবে তাই? আমেরিকায় ইলেকটোরাল ভোটে ক্ষমতা গঠিত হয়, আর বাংলাদেশের পচা গণতন্ত্র ক্ষমতা গঠিত হয়। আমেরিকা জাতে মাতাল তালে ঠিক, ওর দেশে চালু রাখছে ইলেকটোরাল পপুলার ভোটের কোনো দাম নাই। আর ইসলাম এটাই চেয়েছিল, যারা জ্ঞানী মানুষ তাদের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত হবে। আর এখানে অধিকাংশ যারা সন্ত্রাসী পাগল, তারপরে মদখোর, তারপরে কি বলবো অশিক্ষিত, এরাই নেতা হয়। ইসলামের কোনো সুযোগ নাই। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার আসলে এটা আপনাদের মনের আশাকে পূরণ হয়েছে কিভাবে? এটা তো বিশ্লেষণ আছে, বিশ্লেষণ নাই। অধিকাংশ মানুষ হলেন বাংলাদেশের ইসলামপন্থী, আর যারা আসছে তারা কি ইসলামপন্থী? নামাজ পড়ে কিনা তাই সন্দেহ আছে। আমাদের ছেলেরা স্বাধীন স্বাধীনতা অর্জন করলো, এত পরিশ্রম করলো, কিন্তু ইন্ডিয়া কি বলছে? 140 কোটি মানুষ আজকে
সংখ্যালঘুদের উপরে আক্রমণের জন্য তারা কাঁপছে, তারা উদ্বিগ্ন। মানে বাকি 40 কোটি মুসলিমকে বাদ দিছে এই কসাই মোদী, খেয়াল করেছেন আপনি? এই ভারত উপমহাদেশের প্রথম ইন্ডিয়াতে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে যেখানে কোন মুসলিম ব্যক্তি মন্ত্রী হয়নি। বাংলাদেশকে এতগুলো বাদ ছেড়ে দিয়েছে, চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন? ইন্ডিয়ার প্রধান বিচারপতি বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতা কেমন এটা বোঝা যাচ্ছে? আপনি ভাবতেই পারবেন না। ও ছাত্র ভাইরা, আমরা স্বাধীন তাই না? স্বাধীন হলে অপর দেশ এইভাবে একটা দেশকে বিপদে ফেলার জন্য প্রধানমন্ত্রী কথা বলে, প্রধান বিচারপতি কথা বলে, আমাদের কিছুই নাই ছড়িতে। আল্লাহ যেন এই দেশকে হেফাজত করেন, বলেন আমিন। হবে ইনশাল্লাহ, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন ইনশাল্লাহ। আমরা যদি ইমানটাকে পরিষ্কার করি এই ধোকা থেকে, এই শিরিক থেকে, এই কুফুর থেকে, আমার কথা স্পষ্ট, আমাদের চেতনায় ইমানে যেন কখনো এই শিরিকি ধোকা, কুফুরি ধোকা যেন স্পর্শ না করে, আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে, আমিন রাব্বাল আলামিন। চিন্তা কুড়িয়ে করে নষ্ট করে দিয়েছে আমাদের, এই ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। বন্ধুরা আমার, যদি আপনি দেশপ্রেমিক হন তাহলে অবশ্যই এই দেশটাকে আপনার উপরে ফরজ, এই দেশটাকে ইসলামের আলোকে ঢেলে সাজানো। তত্ত্বাবধায়ক সরকারের শপথ হয়ে গেল, পরের দিন চলে গেলেন, ওই যে একজন মুরব্বীকে রাখা হয়েছে, স্মৃতিসৌধে গেলেন, ওদের একটু মোনাজাত করে দিলেন, একটা মোনাজাত আর কি কিছু করার নাই। তা দিগন্ত টিভি ওই একদিনে কি হয়ে গেছে, একদিন পরে নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু বিস টিভি চালুর কথা এখনো আসেনি। দিগন্ত টিভি চালু করতে, ইসলামিক টিভি চালু করতে অনেকদিন সময় লাগবে, কিন্তু বিস টিভি চালু করার জন্য শুধু ক্যাবেলের নাম্বার পরিবর্তন করা লাগবে, 1 সেকেন্ড সময় লাগবে, এখনো চালু হয়নি। শহীদ মিনারে গিয়ে তা সুন্দরভাবে নীরবতা পালন করলাম। যদি কোন ব্যক্তি এইরকম শিরিকে আক্রান্ত হয় তার ইমান থাকবে? বলেন, এটা হলো শিরিকে আকবার যা ইসলাম থেকে বের করে দিবে। কিন্তু আমি তো করতে পারি না সেটা, যার মধ্যে ইমান আছে সেটা কোনোদিন পিটালে করতে পারবে না। এটা আপনি কি পারবেন? একটা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি, এখন আপনাকে প্রস্তাব দেওয়া হলো ঘর থেকে বের করা হবে, এই যে কোনো মূর্তির একটাকে পছন্দ করা লাগবে, আপনি পারবেন? হ্যাঁ, মনে করেন একটা মূর্তি তৈরি করা হয়েছে 2.5 মণ স্বর্ণ দ্বারা, আপনি সেই মূর্তিকে সাপোর্ট করতে পারবেন না? আপনি যদি মুমিন হন আপনি বলবেন আমি এক আল্লাহকে মানি, কোন মূর্তিকে মানতে পারবো না। এটাই হলো চেতনা, এটাতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। বন্ধুরা আমার, আমরা একটু ভাবি না, চিন্তা করি না যে আমার ঈমানটা কিভাবে সংরক্ষিত থাকবে, আমার ঈমানটা কিভাবে কুফর মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে। এইভাবে যদি আপনি জীবন যাপন করেন আরো 10,000 বছর, আল্লাহ যদি আপনার হায়াত দেয় আপনার ইবাদত কবুল হবে না, আল্লাহর সাহায্য আমার উপরে আপনার উপরে আসবে না, অসম্ভব। এটাই হলো আগুন আর পানির পার্থক্য, শিরক এবং তাওহীদের পার্থক্য। এখানে আমরা বুঝবো না, আজকে আপনাদের বলবো এই ক্রান্তিকাল চলছে, এই অবস্থায় আপনাদের যার যার সামর্থ্য আছে তা আপনারা নিয়ে মানুষের পাশে দাঁড়ান, এটা একটা ইমানের অংশ। আল্লাহ বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের প্রতি ইহসান করো, আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন ইন তুবদু সাদাকাত ফানিমা হিয়া, যদি তারা সাদকা করে প্রকাশ্যে তাহলে সেটা ভালো, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা,
আর যদি দরিদ্রদেরকে অসহায় ব্যক্তিদেরকে গোপনে দেয় তাহলে এটা অতীব উত্তম। দুই নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে খারাপি আছে, অকল্যাণ আছে, আল্লাহ সবগুলোকে দূর করে দিবেন। একদিকে এটা হলো আল্লাহর কাছে উত্তম। এখন যদিও বা সব হয়েছে লোক দেখানো, একটা তানের বস্তা দিতে পারলে ছবি তুলে দিয়ে দেওয়া হবে, যুগটা এইরকম আর মানুষও এইরকম, দিচ্ছে কিনা এটা দেখে। কেউ গোপনে কাজ করতে চাইলে সে করতে পারে না। এরপরে বলবো গোপনে করে আর প্রকাশ্যে করেন, দয়া করে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। কারণ এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যারা মানুষকে সহায়তা করে না, মানুষের পাশে দাঁড়ায় না, এই যে মেডিকেলে কাতরাচ্ছে, একটা দরিদ্র মেয়ের বাচ্চা হবে, ডাক্তার বলছে সিজার করতে হবে, নর্মাল হবে না, বা নর্মাল হয়েছে টাকার জন্য পাচ্ছে না, এত খারাপ লাগে। একটা ছেলে গাইবান্ধা থেকে মাকে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য, আর আমরা এমন বিপদে আছি, যেহেতু কথা বলি এই যে ভিডিও করে ছেড়ে দেয়, মানুষ আমাদের কাছে এসে বলে যে কিছু সাহায্য দেন না, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই, মানুষের সাহায্য নিয়ে আমরা সেগুলো দেই, মানুষ ফোন দেয়, কত মানুষ যে কত অসহায় হয়ে আছে এটা আপনি মাঠে না নামলে বুঝতে পারবেন না, এত কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েছেন না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়তীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কিয়ামতের মাঠে ওই ব্যক্তিও অপরাধী। আমরা খুতবা দিচ্ছি, আমরা উৎসাহিত করছি আপনাদেরকে মিসকিন দরিদ্র দুস্থ পীড়িত মানুষের পাশে দাঁড়া, যদি এটাও না করি তাহলে আল্লাহর কাছে আমি মুনাফিক হিসাবে উঠব। একজন দিবে আর একজন উৎসাহিত করবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই লোক মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে কি করেনি, উৎসাহিত করেনি। ওয়ালা তুকরিমুন আল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, ইতিমকে সম্মান দেওয়ার কথা বলছেন, এই মুনাফিকরা ইতিমকে সম্মান দেয়নি, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করেনি। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আল্লাহ বলছেন তারা সম্পদ খেয়েছে আষ্টে পৃষ্ঠে সব মিলে, নিজেরটাও খেয়েছে, বোনেরটাও খেয়েছে, ভাইয়েরটাও খেয়েছে, এই আত্মসাত্তারি ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তারা সম্পদকে এত ভালোবাসে, মনে করছে সম্পত্তি আমাদেরকে রক্ষা করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত আয়াত নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা যখন মারা যাবে, আপনার সম্পদ আছে কিন্তু আপনি মানুষের সহযোগিতা করার জন্য দাঁড়াচ্ছেন না, যাচ্ছেন না, প্রথমত কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে বাদী হবেন। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা দেওনি, আমার সেবা করনি, বলবে তাই আলামিন, আল্লাহ আপনি তো জগৎ সমগ্র, আপনার সেবা করবো কি করে, আপনি অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ বলবেন কেন আমার অমুক বান্দা অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, তুমি যদি তার কাছে যেতে তাহলে আজকে তুমি আমাকে তোমার পাশে পেতে, তাহলে ওই অসুস্থ ব্যক্তির পক্ষে বাদী হলেন কে, আল্লাহ। আল্লাহ যদি কারো বিপক্ষে বাদী হন তাহলে কিয়ামতের মাঠে মুক্তির কোনো সুযোগ আছে, কোন সুযোগ নাই। আরেকজনকে বলবেন আদম
আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, এটা খাবার ছিল না, কিন্তু তুমি আমাকে খাবার দেওনি, একই কথা বলবে, আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা না খেয়েছিল, রাত চলে গেছে, দিন চলে গেছে, দুই দিন চলে গেছে, পেটে খাবার ছিল না, কিন্তু তুমি আমার ওই বান্দাকে খাবার দেওনি। আল্লাহ বাদী হয়ে গেছে, আমি পানি চেয়েছিলাম, আজকে পানিতে সব টইটুকুর ভর্তি, কিন্তু পান করার মতো পানি নাই, খাবে সেই পানি নাই। যদি এটা বাস্তবতা, যদি আপনার সামর্থ্য থাকে যে আমি 5 বোতল পানি দিতে পারবো, আপনি দেন, আপনি একটু ওষুধ দিতে পারবেন, আপনি দেন। সিলেটে গিয়েছি, তারপরে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, 2 ঘন্টা নৌকা চালিয়ে যাওয়ার পরে দেখছি সেই জায়গায় গ্রাম পানিতে ভাসছে, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিভাবে বসবাস করছে। ট্যাবলেট নিয়ে গেছি, পানি দিয়ে পানিটা শোধন করে খাবে, এই জিনিসটা তাদের নাই। কান্না, হাঁকার আর চিৎকার, আমি সেই দিন বুঝেছি যে মানুষের পানিটা কত জরুরি। আমরা যদি না দাঁড়াই, একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কিয়ামতের মাঠে কুল্লু মুতাআল্লিকিন কুল্লু মুতাকাল্লিকিন জাহান্নাম। আল্লাহু আকবার! কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার পরশের কারণে বন্দিত্ব গ্রহণ করবে, আটক রাখা হবে, আটক থাকবে, প্রত্যেক ব্যক্তি বলবে, ইয়া রব সাল ও লিমাদা আতলা আননি বাবি আফাদা ওয়া মানানি ফাদলা। আল্লাহ ওকে জিজ্ঞেস করেন তো, ওকে আপনি জিজ্ঞেস করেন কেন তার দরজা বন্ধ রেখেছিল আমার থেকে, তার দরজার সামনে আমাকে যেতে দেয়নি, আমার খাবারের দরকার ছিল, ওয়া মানানি ফাদলা, তার অতিরিক্ত ছিল কিন্তু আমাকে অতিরিক্ত থেকে বঞ্চিত করেছে কি জন্য? আল্লাহ তাকে আজকে জিজ্ঞেস করুন। আল্লাহ বলছেন তাদের সম্পদে এই বঞ্চিত, অসহায়, পীড়িত মানুষের কি আছে? অধিকার আছে, হক আছে। আজকে আমি ধনী হয়েছি, আমি গর্ব করে বলি আমার টাকায় আমি ধনী হয়েছি, তোমার তাই আসে কি না? এই অহংকার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলছেন ইবগুনি দুআফাকুম, তোমরা আমাকে খোঁজ করো, খোঁজো দরিদ্রদের মাঝে, কারণ তোমাদের উপরে আল্লাহ সাহায্য নেমে আসে, আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন ওই সমস্ত অসহায়, অসুস্থ, দুস্থ মানুষের কারণে আল্লাহ রিজিক দান করেন। আমি ধনী হয়েছি, এটা আমার ট্যাটিক না, এটা আমাকে ধনী করেছেন, আমার সম্পদ থেকে যেন ওই অসহায় মানুষদেরকে আমি বিতরণ করি। কিন্তু আমি আজকে গর্ব করে বলছি, এই গর্ব থাকবে না কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন মারা যাবে এই সমস্ত মুনাফিকরা, ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারীক। আল্লাহ বলেছেন ফেরেশতারা আসমান থেকে, অসংখ্য ফেরেশতা আসমান থেকে তাদের পেটে এবং পিঠে মারতে থাকবে, মুখে মারবে, পিঠে মারবে, যুকু আযাবাল হারীক, যখন পিঠে চিৎকার করবে আর আল্লাহর কাছে বলবে হাত্তা ইযা জাআহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহর কাছে বলবে আল্লাহ মৃত্যু চলে এসে তুমি আবার দুনিয়াতে ফেরত দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, আমি ওই আমলটা করব যে আমলটা করতে পারিনি, ইনফাক ফি সাবিলিল্লাহ, মুখের মুনাফিক সব ইবাদত করেছে কিন্তু দান, সাদাকা, যাকাতের যে অংশ সেটা মানুষকে দেয়নি, এখন বলছে আল্লাহ একটু দুনিয়াতে ফেরত দাও, আমি দান করে আসবো, তুমি আমাকে ফেরত দাও। আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুল হুয়া কায়লুহা, এটা ওর কথার কথা মাত্র, ও ধোকাবাজ। আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়্যাতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম, মৃত্যু আসার আগেই আমি যা দিয়েছি তার থেকে তোমরা দান করো। যখন মৃত্যু চলে আসবে তখন বলবে
আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও। দেখেন আল্লাহ যখন দুনিয়াতে ফেরত দিল না, আবার দাবি করছে আল্লাহ একটু সময় দাও। আমি কি করবো, সৎকার করবো এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সময় দিবেন, আর সময় দিবে না। কিয়ামতের মাঠের অবস্থা আরো ভয়াবহ। আজকে পাঁচটা টাকা দশটা টাকা দেয় না গরিবকে, আমরা তো বুঝি, আপনিও বোঝার চেষ্টা করেন। 110 জন ইতিম আমার তত্ত্বাবধানে পরিচালিত হয়, একটা দৃশ্য বারবার মনে আসে, বাপওয়ালা বাচ্চাগুলো যেগুলো যখন দেখতে আসে মাদ্রাসায়, তখন কিছু না কিছু ফলমূল নিয়ে আসে, কিন্তু ইতিম বাচ্চাদেরকেও দেখতেও আসে না, কেউ দেখতে আসে না। আপনি নিজেরটাই মনে করেন, আপনার বাচ্চাটা বাড়িতে থাকলে বাড়িতে না আসা পর্যন্ত খেতে চায় না, না আব্বুর সাথে খাবো, কিন্তু এই এতিম বাচ্চাগুলো কাউকে আব্বু বলে ডাকতে পারে না, আব্বু না। আজকে আপনার সন্তান মারা গেলে, আপনি মারা গেলে আপনার সন্তানটা এতিম, কিন্তু এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটা বাচ্চা পানির মধ্যে ডুবে যাচ্ছে, ওই চিন্তাটা আপনার মাথায় যদি আমার বাচ্চাটা হতো, এই অসুস্থ পীড়িত ওই লোকটা যদি আমার মা হতো, আল্লাহ আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ, তবে আমি তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করি, এই অনুভূতি যদি আমার মধ্যে না আসে, কিয়ামতের মাঠে আপনি সব দিতে চাইবেন। ইয়াউমাল মুজরিমু ইয়াউমাইদিন ইয়াউমাইল বিবাদি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাদিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ বলেন এই মুনাফিক কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আমার ভাই যারা আছে, স্ত্রী আছে তাদের। তারপরে বলেছেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আর যারা আমার আত্মীয় স্বজন বংশের লোক আছে সবাইকে তুমি জাহান্নামে দাও। ওয়ামানসিল্লাহ রুজি জামিয়া সুম্মা ইউনজি, শুধু তাই না, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচাবেন? আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাতহু মান আকবার ওয়া তাওয়াল্লা। স্পষ্ট কথা, অসম্ভব, এটা লিলিহান শিখা। তোমার গোস্ত, তোমার মাথার গোস্ত ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিবে। তুমি সম্পদ জমা করেছিলে, এই সম্পদকে সংরক্ষণ করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছিলে, কিন্তু আমাকে দান করনি, আজকে সব দিতে যাচ্ছে। বাংলাদেশের টাকা চুরি করতে 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 দেশে রাখার জায়গা নাই, আরে যেখানে হাত দিচ্ছে সেখানে কোটি কোটি টাকা। দ্রব্যমূল্য উর্ধ্বগতি, মানুষের যে ত্রাহিমেরি অবস্থা, যখন আমেরিকায় বাড়ি করে শেষ হয়ে গেছে, কানাডায় বাড়ি করে শেষ হয়ে গেছে, টাকা রাখার জায়গা নাই, তখন সুইফট ব্যাংকে রাখছে টাকা। আল্লাহ জমাও করেছে, টাকা সংরক্ষণের ব্যবস্থাও করেছে, কত সুন্দর মিল। এদেরই অবস্থা হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন দরিদ্র মানুষ, তিনি যদি দুইটা খেজুর রেখে আল্লাহ রাসূল তাকে যদি বলেন আমা খিফতা আনতাসমারা ওখারান ফিল নার, বিলাল অসুস্থ মানুষ দেখতে গেছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল দেখতে গেছেন তাকে, দুটা খেজুর বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মাদা ইয়া বিলাল, বিলাল কি একজন বেলালকে যদি জাহান নামের হুমকি দেয় দরিদ্র অসহায় দাস একজন গোলাম, তাহলে আমরা যারা হাজার হাজার কোটি টাকা জমা করে রেখেছি, দশটা ত্রিশটা বিশটা ফ্ল্যাট তৈরি করে রেখেছি, আমাদের কি হবে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দেশটাকে যেন আল্লাহ দুর্নীতির সবল থেকে আল্লাহ যেন মুক্ত করে দেন, বলুন আমিন। আল্লাহ না করলে আমরা পারবো না, আমাদের দোয়া করতে হবে। যারা অসহায় ব্যক্তি আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, নিজেরা টিম গঠন করেন,
আর যদি আপনার ভিতরে অলসতা থাকে তাহলে সেই অর্থ আমাদের কাছে দিন, আমরা মানুষদেরকে দিয়ে আসব, কিন্তু সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে, এটা আমার দাবি। আর এই আগ্রাসন থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এই ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ হেফাজত করে। একটা ফোন আসছে এমন ভাবে, বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করলো, তখন তাদের উদ্বিগ্ন হয়েছিল না, বাংলাদেশে একদল হিন্দু উপর আক্রমণ হয়নি, বাংলাদেশে কোন হিন্দুকে আমরা মুসলিমরা কখনো আক্রমণ করি না, আমরা তাদেরকে ভাই মনে করি, যারা সংখ্যালঘু বলে এরা ভুল বলে, আমরা বলি তারা এই দেশেরই মানুষ, তারা বাংলাদেশি সংখ্যালঘু না, আমরাও সংখ্যালঘু, আমরা আহলে হাদিস, আমাদের মসজিদ ভেঙ্গে দেয়, আমরাও সংখ্যালঘু, কিন্তু আমরাও তো দেশি। ইন্ডিয়ার হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই মোদী কসার, আর সে আজকে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের দেশটাকে নিরাপদ করে দাও, যারা ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুসলিমরা কোথাও কোথাও শান্তিতে নাই, এটাই হলো কষ্টকর, ফিলিস্তিনের অবস্থা যেমন কঠিন, সব জায়গাতে একই অবস্থা। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে তুমি নিরাপদ করে দাও, আল্লাহ তুমি রহমত নাজিল করো ইয়া রাব্বাল আলামিন। الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات